আমাদের প্রত্যেকটা জায়গায় আলোচনা হয় ওযু ভঙ্গের কারণ, প্রতিটি জায়গায় আলোচনা হয় সালাত ভঙ্গের কারণ, কিন্তু ঈমান ভঙ্গেরও কারণ আছে। শুধু ওযু ভাঙবে, সালাত ভাঙবে আর ঈমান ভাঙবে না এমনটি নয়, ঈমান ভঙ্গের কারণ আছে। ঈমান ভেঙে গেলে সে কাফের হয়ে যাবে। ঈমান ভঙ্গের কারণ মূলত তিনটে, সেটা হলো এক নম্বর আশিরকুল আকবর অর্থাৎ বড় শিরিক, দুই আল কুফরুল আকবর বড় কুফুরি, তিন আর নিফাকুল আকবর বড় নিফাকি বড় মুনাফিকি। আশেক রাসূল বলতে বলতে এতটাই আশেক হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ বলে দিচ্ছি। অথচ কেউ যদি অন্তর থেকে এই আকীদা পোষণ করে যে আল্লাহই মুহাম্মদ মুহাম্মাদই আল্লাহ, তাহলে সে ব্যক্তি কি মুসলিম থাকবে? থাকবে না। আল্লাহর ইবাদতে শিরিক চার ভাবে হয়ে থাকে। এক আশিরকু ফিদ দোয়া, ডাকার ক্ষেত্রে শিরিক করা, দোয়ার ক্ষেত্রে শিরিক করা। দুই আশিরকু ফিদ তাআ, আনুগত্য শিরিক, যে আমার আল্লাহ যা পারে আমার অলিও তাই পারে। আল্লাহর যেমন ক্ষমতা আছে আমার অলি বাবারও তেমন ক্ষমতা আছে। মানে তার আনুগত্য করতে গিয়ে এমন পর্যায়ে পৌঁছে গেল যে আনুগত্যের মাধ্যমে শিরিক করে ফেললো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাতের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আমরা এই মসজিদে জুমার সালাতের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি, সকলেই আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি। আমরা দাবি করি যে আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি। আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি। আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনার বিষয় ঈমান কি এবং ঈমান ভঙ্গের কারণ কি। ঈমান কাকে বলে? শুধু ঈমানদার দাবি করলে কি ঈমানদার হওয়া যায়? আসলে তা নয়। ঈমান শব্দের অর্থ হলো আত্মসদিক, অর্থাৎ দৃঢ় বিশ্বাস। ইমানের পারিভাষিক সংজ্ঞা হলো আল ইমান হুয়া তাসদিক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুস বিল মাসিয়াহ আল ইমান হুয়াল আসল ওয়াল আমাল হুয়াল ফারা। ইমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন। এ তিনটির সমন্বিত নাম হলো ঈমান, যা নেকির কাজে আল্লাহর আনুগত্যে বৃদ্ধি পায় এবং পাপ কাজে আল্লাহর অবাধ্যতায় কমে যায়। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি হলো মেইন আসল, আর কর্মে বাস্তবায়ন হলো তার শাখা। কর্মে বাস্তবায়ন না করলে যদি ঈমান
মানে মুখে বিশ্বাস অন্তরে স্বীকৃতি না অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকৃতি দেয় কর্মে বাস্তবায়ন যদি না করে তাহলে সে কখনোই পরিপূর্ণ ঈমানদার নয় কিন্তু সবকিছুকে যদি সে স্বীকার করে তাহলে সে হত্যাযোগ্য কাফেরও নয় তাকে হত্যা করা যাবে না বরং তাকে আমল করার জন্য আমলে বাস্তবায়ন করার জন্য দাওয়াত দিতে হবে এটা হচ্ছে ইমানের প্রকৃত সংজ্ঞা এই ইমানের সংজ্ঞাকে কেন্দ্র করে তিনটি দলের সৃষ্টি হয়েছে এক দল হলো খারেজি চরমপন্থী যারা আমরা বলি জঙ্গি খারেজি চরমপন্থীদের আকীদা হলো যে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি কর্মে বাস্তবায়ন এই তিনটি হচ্ছে মেইন এর মধ্যে কোনো শাখা শাখা নাই তিনটি হচ্ছে ইমানের অবিচ্ছেদ্য বিষয় অতএব কেউ যদি কর্মে বাস্তবায়ন না করে কোনো অলসতার কারণে তবুও সে কাফের তাকে হত্যা করা যাবে এটা হলো চরমপন্থী খারেজিদের আকীদা আরেক দল হলো শৈথল্যবাদী মুরজিয়া এদের আকীদা হলো বলে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি দিলেই সে ইমানদার কর্মে বাস্তবায়ন করুক আর না করুক সে মুমিন তাদের দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে যাবে অতএব লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই জান্নাতের কারণ কর্মে বাস্তবায়ন কোনো শাখা মাখা না এটা হলো মুরজিয়া শৈথল্যবাদীদের আকীদা এর মাঝখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো মধ্যপন্থী আকীদা সেটা কি অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি কর্মে বাস্তবায়ন তিনটার সমন্বিত নাম হলো ঈমান অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি হলো মেইন আর কর্মে বাস্তবায়ন হলো তার শাখা কর্মে বাস্তবায়ন না করলে সে যেমন পরিপূর্ণ ঈমানদার নয় কিন্তু সে হত্যাযোগ্য কাফেরও নয় তাকে হত্যা করা যাবে না এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এবং এই আকীদায় আমরা বিশ্বাস করি আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাস করি সম্মানিত উপস্থিতি এই ঈমানটা আমাদের ভালোভাবে বুঝতে হবে ঈমান যদি আমরা না বুঝি ঠিকভাবে আর ঈমান সম্পর্কে যদি আমরা ক্লিয়ার না হই তাহলে যে কোনো মুহূর্তে আমাদের ঈমান ভেঙে যাবে আমরা জানি ওযু ভঙ্গের কারণ আমাদের প্রত্যেকটা জায়গায় আলোচনা হয় ওযু ভঙ্গের কারণ প্রতিটি জায়গায় আলোচনা হয় সালাত ভঙ্গের কারণ কিন্তু ঈমান ভঙ্গেরও কারণ আছে শুধু ওযু ভাঙবে সালাত ভাঙবে আর ঈমান ভাঙবে না এমনটি নয় ঈমান ভঙ্গের কারণ আছে ঈমান ভেঙে গেলে সে কাফের হয়ে যাবে ঈমান ভঙ্গ হওয়া মানে কাফের হয়ে যাওয়া ইসলাম থেকে বের হয়ে যাওয়া এজন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমান যদি ভেঙে যায় সে যদি ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে তার সালাত আদায় করে কোনো লাভ হবে না সিয়াম পালন করে কোনো লাভ হবে না যাকাত আদায় করে কোনো লাভ হবে না অতএব সর্বপ্রথম তার ঈমান ঠিক থাকতে হবে এজন্য ঈমান ভঙ্গের কারণ সবার আগে জানা দরকার যেই কারণগুলো ঠিক না রাখলে মানুষের ঈমান ভেঙে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে ঈমান ভঙ্গের কারণ কি ঈমান ভঙ্গের কারণ মূলত তিনটে মনে রাখবেন ভালো করে ঈমান ভঙ্গের কারণ মূলত তিনটে সেটা হলো আশিরকুল আকবার এক নম্বর আশিরকুল আকবার অর্থাৎ বড় শিরিক দুই আল কুফরুল আকবার বড় কুফুরি তিন আর নিফাকুল আকবার বড় নিফাকি বড় মুনাফেকি তাহলে তিনটা কারণ এক আশিরকুল আকবার বড় শিরিক দুই আল কুফরুল আকবার বড় কুফুরি তিন আর নিফাকুল আকবার বড় নিফাকি এখন আমরা জানবো এই শিরকুল আকবার শিরকুল আকবার হলো আন ওয়া জাআলু শারীকিন লিল্লাহি তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি শিরকে আকবার হচ্ছে যা আল্লাহর সাথে অংশী স্থাপন করা কি কি ক্ষেত্রে একটা হচ্ছে রুবুবিয়্যাতের ক্ষেত্রে রুবুবিয়্যাতের ক্ষেত্রে আল্লাহর ইবাদতে এবং আল্লাহর নামসমূহ এবং গুণাবলীর সাথে শিরকে লিপ্ত হওয়ায় হচ্ছে শিরকে আকবার বড় শিরক তাহলে শিরকে আকবার কি তিনটা ক্ষেত্রে আসবে তাহলে তিন প্রকার শিরকে আকবার প্রকার যদি বলি তাহলে তিনটা এক রুবুবিয়্যাতে শিরিক করা দুই ইবাদতে শিরিক করা তিন আল্লাহর নামসমূহ এবং গুণাবলীর সাথে শিরিক করা এটা বা কিভাবে সম্ভব এটা আমাদের বুঝতে হবে
রুবুবিয়াতের শিরক কাকে বলে, কিভাবে মানুষ রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক করে, আগে আমাদের জানতে হবে রব কাকে বলে। আমরা সবাই জানি যে রব মানে আমাদের প্রতিপালক। আমাদের কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? যারা মুমিন তারা উত্তর দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু এই রব কাকে বলে আসলে, কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা? রব হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা বিল খালকি ওয়াল মিলকি ওয়াত তাদবীর, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, সবকিছুর মালিক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, এর নাম হচ্ছে আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ পরিচালনা করছেন, এই বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা। আমরা আল্লাহর সাথে রুবুবিয়াতে অনেকে শিরিক করে। রুবুবিয়াতে শিরিক করা হয় কিভাবে? আমরা বলছি আল্লাহ আমাদের রব, আমরা বলছি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ। কিন্তু আমাদের অমুসলিমদের কথা বাদ দিয়ে অমুসলিমদের উদাহরণ দিলে অনেক উদাহরণ আসবে, আমি মুসলিমদের উদাহরণ দিই যে মুসলিমরা কি করছে আসলে রুবুবিয়াতের ক্ষেত্রে। আমাদের এখন মোটামুটি ইন্টারনেটের জামানা, সোশ্যাল মিডিয়াতে ঢুকলে অনেক বক্তব্য আমরা শুনতে পাই, অনেক ওলামায়ে কেরাম যারা আমাদের দেশের প্রখ্যাত প্রখ্যাত ওলামায়ে কেরাম তাদের বক্তব্য আমরা শুনতে পাই। একদিন এক বক্তার বক্তব্য শুনছি, তিনি বলছেন যে এক মহিলার ছয়টা মেয়ে বা সন্তান হয়েছে, ছয়টা মেয়ে সন্তান হলো, তার স্বামী তাকে বলেছে এইবার যদি তোর মেয়ে জন্ম হয়, মেয়ে সন্তান জন্ম হয়, তোকে আমি তালাক দেব। ওই মহিলার পেটে আবার, ওই মহিলার গর্ভে আবার সন্তান, ওই মহিলা চলে গেছে পীর বাবার কাছে। তখনকার পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহর বাবা, তখন পীর আব্দুল কাদের জিলানী, তখন ছোট বাচ্চা। বাবার কাছে গিয়ে বলছে যে বাবা দেখেন তো আমার পেটের বাচ্চাটা কি। তো বাবা পেটের দিক তাকায় বলছে তোমার পেটের বাচ্চা তো মেয়ে। তো বলছে যে বাবা আমার পেটের বাচ্চা মেয়েটা ছেলে বানাই দিতে হবে, না হলে আমার স্বামী আমাকে তালাক দিবে। তো পীর বাবা তাকে ধমক মেরেছে যে না আমি এটা পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। ওই মহিলা কান্দে কান্দে বের হয়ে আসছে, বাইরে বের হয়ে দেখছে আব্দুল কাদের জেলানি ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের জেলানি বলছে যে মা কি ব্যাপার, আপনি গেলেন কান্দতে কান্দতে বের হয়ে আসলেন, ঘটনা কি? মহিলা বলছেন যে ঘটনা এই, আমার পেটের বাচ্চাটা মেয়ে, বাবাকে ছেলে বানাইতে বললাম কিন্তু ধমক মেরে তাড়িয়ে দিল। আব্দুল কাদের জেলানি বলছেন যান আবার যান, পীর বাবা যদি আপনার দুঃখ না দূর করতে পারে তাহলে কিসের বাবা, আপনি আবার যান। মহিলা আবার গেল, আবার যে একই আবেদন করলো, বাবা আবারও দ্বিতীয়বার ধমক মেরে তাড়িয়ে দিল। আবার আব্দুল কাদের জেলানির সাথে দেখা, আব্দুল কাদের জেলানি বলছে কি হলো, তো ঘটনা এই, বলছে এবার আমার সাথে চলেন। আব্দুল কাদের জেলানি মহিলাকে নিয়ে গেল তার বাবার কাছে। আব্দুল কাদের জেলানি বাবাকে বললো বাবা আপনি যদি আপনার মুরিদের দুঃখ দূর না করতে পারেন কিসের বাবা, দেখেন আপনি দুইবার এই মহিলাকে ধমক দিয়েছিলেন, প্রথম ধমকে তার পেটের মেয়েটি ছেলে হয়ে গেছে, বাবা পেটের দিকে তাকায় দেখছে সত্যি তো ছেলে ছেলে হয়ে গেছে, দ্বিতীয়বার ধমক দিয়েছেন, দ্বিতীয়বার ধমকে তার বাড়িতে যে ছয়টা মেয়ে ছিল সেগুলো ছেলে হয়ে গেছে, বাবা আরেকবার যদি ধমক দিতেন তাহলে পৃথিবীতে কোনো মেয়ে থাকতো না, সবাই ছেলে হয়ে যেত। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কাকে ছেলে বানাইবেন কাকে মেয়ে বানাইবেন এই ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এখন বাবার ধমকে মেয়ে থেকে ছেলে হয়ে যায় এই বিশ্বাস করলে কিসে শিরিক হলো? আল্লাহর রুবুবিয়াতে শিরিক, আল্লাহর রুবুবিয়াতে শিরিক হলো। আপনারা বলছেন নাউজুবিল্লাহ, আর বক্তা সাহেব বক্তব্য দিচ্ছে আর সবাই চোখের পানি পানি ছেড়ে দিয়ে বলছে সুবহানাল্লাহ, তার মানে বিশ্বাস করলো তারা। আরেক বক্তা বক্তব্য দিচ্ছে, বলছে যে একদিন আব্দুল কাদের জিলানী আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি জাহান্নাম দেখবো। আল্লাহ বলছে যে আব্দুল কাদের তুমি জান্নাতি বান্দা, তুমি কেন আল্লাহকে দেখবে, তুমি জান্নাতি বান্দা জাহান্নাম কেন দেখবে তুমি?
তুমি তো জান্নাতি বান্দা। তা আব্দুল কাদের বলছেন যে না আল্লাহ, যে জাহান্নামে তুমি তোমার বান্দাকে নিক্ষেপ করবা পোড়াইবা সেটা আমি দেখব। আল্লাহ বলছেন না আব্দুল কাদের তোমাকে দেখানো হবে না। না আল্লাহ আমি দেখবই, বলছে তোমাকে দেখানো হবে না, প্রয়োজনে তোমাকে 70,000 ফেরেশতা দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখবো। আব্দুল কাদের জিলানী বলছে যে বাবা 70,000 ফেরেশতা কেন, 70,000 কোটি ফেরেশতা দিয়ে আমাকে বেঁধে রাখতে পারবেন না, আমি দেখবই দেখবো। আল্লাহ যখন আর পারলেন না নাউজুবিল্লাহ, তখন আল্লাহ বলছেন যে আব্দুল কাদের তুমি জাহান্নামের দিকে দৃষ্টি দিও না, তুমি যদি একবার জাহান্নামের দিকে দৃষ্টি দাও তাহলে জাহান্নামের আগুন নিভে যাবে আর জ্বলবে না, নাউজুবিল্লাহ। এই শিরিকটা কিসের সাথে শিরিক হলো? আল্লাহর রুবুবিয়তে শিরিক হলো, মানে আল্লাহ আর ওই আগুন জ্বালাইতে পারবেন না, নাউজুবিল্লাহ, মানে আল্লাহর চাইতেও ক্ষমতা বেশি। অথচ মানুষ বিশ্বাস করছে এগুলো রুবুবিয়তে শিরিক। তাহলে রুবুবিয়তে কিভাবে মানুষ শিরিক করছে? অথচ রব কে, সৃষ্টিকর্তা কে? আল্লাহ, আল্লাহই সৃষ্টিকর্তা। এ ব্যাপারে যদি সামান্যতম কারো সন্দেহ থাকে তাহলে তার ইমান থাকবে, ইমান থাকবে না, এজন্য সাবধান থাকতে হবে আমাদের। তাহলে রুবুবিয়তে শিরিক বুঝলাম। এবার আসেন দুই নাম্বার ক্ষেত্র, দুই নাম্বার আশ্রিকু ফি আল উলুহিয়া আল ইবাদা, ইবাদতে আল্লাহর সাথে শিরিক করা, ইবাদতে আল্লাহর সাথে শিরিক করা, অর্থাৎ এক আল্লাহর ইবাদত না করে ইবাদতে অন্য কাউকে শরিক করা। শিরিক জিনিসটা আমাদের বুঝতে হবে, শিরিক হচ্ছে আল্লাহর সাথে অংশী স্থাপন করা। ইবাদত পর হকদার একমাত্র কে? আল্লাহ। প্রত্যেক দিন প্রত্যেকটা সালাতে সূরা ফাতিহা পাঠ করি আমরা, সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। এই কথাটা আমরা বলি কি বলি না? তোমারই ইবাদত করি। অথচ এই ইবাদত যদি অন্য কাউকে দেওয়া হয়, অন্য কারো সন্তুষ্টির জন্য যদি করা হয়, তাহলে ইবাদতে শরিক হবে কি হবে না? হবে। ইবাদতে শিরিক করা এটা চার ভাবে হয়ে থাকে, আল্লাহর ইবাদতে শিরিক চার ভাবে হয়ে থাকে। এক, আশিরকু ফি দোয়া, আশিরকু ফি দোয়া, ডাকার ক্ষেত্রে শিরিক করা, দোয়ার ক্ষেত্রে শিরিক করা। কিভাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা। আমার যদি কিছু চাওয়া থাকে কার কাছে চাইব? আল্লাহর কাছে। না সে এবার বলছি যে খাজা দে বাবা, আমি খাজা বাবার কাছে চাচ্ছি, মাজারে গিয়ে কবরের কাছে চাচ্ছি যে বাবা এটা দাও, কবরে যে সিজদা করছি তাকে সন্তুষ্ট করছি আর কিছু চাচ্ছি তার কাছে, তাহলে এটা ইবাদত শিরিক হয়ে গেল। অথচ আল্লাহ বলছেন লা তাদউ মিন দুনিল্লাহ, তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, মা লা ইয়ানফাউকা, যে তোমার কোনো উপকার করতে পারবে না, ওয়ালা ইয়াদুররুকা, এবং তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। ফা ইন ফাআলতা, তবু যদি তুমি তাদেরকে ডাকো, ফা ইন্নাকা ইযাম মিনাল যালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে, আয়াল মুশরিকিন, অর্থাৎ তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াতে যাদেরকে ডাকছো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা তো কিতমিরের মালিক নয়। তাদেরকে ডাকছো, কিতমির কাকে বলে? কিতমির হলো, আপনারা খেজুর দেখেছেন, খেজুর যদি ভাঙ্গেন তাহলে একটা আঁঠি বের হবে, আঁঠির উপরে ঘষা যদি দেন একটা পাতলা আবরণ উঠবে, দেখবেন ভালোভাবে, আঁঠির উপরে একটা ঘষা দিলে একটা পাতলা আবরণ উঠে, ওই আবরণটার নাম হলো কিতমির। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াতে যাদেরকে ডাকছো তারা তো একটা খেজুরেরও মালিক নয়, খেজুরের তো মালিক নয় নয়, খেজুরের মধ্যে যে আঁঠি আছে তারও মালিক নয়, আঁঠির তো নয় নয়, আঁঠির উপরে ঘষা দিলে যে পাতলা আবরণ উঠে সেই আবরণের মালিক নয়। কাদেরকে ডাকছো দুনিয়াতে? তোমাদের কি দিবে তারা? কিছুই দিতে দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে ডাকতে হবে কাকে? আল্লাহকে। তারপরে আবার বলছেন ইনতাদউহুম, এরপরে আল্লাহ বলছেন যদি তুমি তাদেরকে ডাকো, লা ইয়াসমাউ দুআকুম, তারা তোমাদের ডাক শুনবে না, ওয়ালাও সামিউ, তারা তো শুনতে পাবে না, আর যদি শুনতেও পেত, মাস্তাজাবু লাকুম, তারা তোমাদের ডাকে সাড়া দিত না, সাড়া দেওয়ার ক্ষমতা নাই তাদের। ওয়া ইয়াকফুরুনা বিশিরকিকুম,
ওয়াইয়াউমাল কিয়ামাতে ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিন তোমরা যে তাদেরকে শরীক করছো আমার সাথে এটা তারা অস্বীকার করবে। কিয়ামতের দিন তারা বলবে যে না কই আমি তো কাউকে ডাকতে বলিনি, অস্বীকার করবে। তারা নাজাত পাওয়ার জন্য, পরকালের জাহান্নাম থেকে বাঁচার জন্য একজন মাধ্যম গ্রহণ করছে, একটা পীর ধরতেছে, অথচ এই পীর সাহেবরা কিয়ামতের দিন বলবে যে না আল্লাহ আমার কোনো অনুসরণ করেনি, আমি কাউকে কিছু বলিনি। কে বলেছে তারা তাদেরকে আমার অনুগত্য করতে, আমার অনুসরণ করতে? অস্বীকার করবে। সেদিন তো তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া দূরেরই কথা, সেই দিন আপনি যে তাদেরকে ডাকছেন সেই দিন অস্বীকার করবে। এটা বলছেন কে? আল্লাহ। এটা আমার আপনার মুখের কথা নয়, এটা আল্লাহর কথা। অতএব ডাকতে হবে একমাত্র আল্লাহকে। তাহলে শিরিক হচ্ছে এক নম্বর হচ্ছে আশিরকু ফিদ দোয়া, দোয়ার ক্ষেত্রে। দুই, আশিরকু ফিদ তাআ, আনুগত্য শিরিক, আনুগত্য করতে গিয়ে শিরিক করা। এক একজন এমন আনুগত্য করি এক একজনের, আনুগত্য করতে 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 আল্লাহর বিধান তার সামনে আসলেও সে আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে যার আনুগত্য করছে তার তাকে মনে করে যে এটাই ঠিক আছে। এটা একটা শিরিক, আনুগত্য শিরিক। কোরআন এবং সহিহ হাদিস আপনার সামনে স্পষ্ট হওয়ার পরেও আপনি বলছেন যে না না না, আমি যাকে বিশ্বাস করি তারটাই ঠিক আছে। আমি যখন বাহরাইনে থাকতাম, বাহরাইনে কিছু লোক পেয়েছি যারা দেওয়ানবাগের মুরিদ, তা আমি তাদেরকে একদিন ডাকলাম, ডেকে আমি বলছি যে ভাই দেওয়ানবাগে আপনারা মানে অনুসরণ করলেও তো আপনাদের একটা বিবেক থাকা দরকার। দেওয়ানবাগি যে এত কুফুরি কথা বলেছে যে কোনো কাফেরও এত কুফুরি কথা বলে না। দেওয়ানবাগি কিছু কথা বলেছে যে তোমরা আল্লাহর আরশে যা দেখবে যে আমি বসা আছি, নাউজুবিল্লাহ, মানে ওকেই দেখবে। দেওয়ানবাগি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে নাকি তার স্ত্রী, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা কিন্তু কাফেরও বলে না, এই বলে। তো তোমরা এমন ব্যক্তির অনুসরণ করো কোন দলিলের ভিত্তিতে? এবং তারা এতই আনুগত্য করে যে দেওয়ানবাগের একটা ছবি তারা সবসময় জামার ভিতরে রাখে এবং ওটা নিয়েই ঘুমায়। ছবি একটা ভিতরে রাখে বুকের সাথে জড়ায় প্রত্যেকের। তো যখন এদের প্রশ্ন করলাম তখন বলছে যে দলিল কি আবার দরকার, দেওয়ানবাগি নিজেই তো একটা দলিল। মানে এমন ভাবে তারা আনুগত্য করছে যতই কোরআন হাদিস বলেন না কেন তারা ওটা মানবে না, দেওয়ানবাগি যা বলেছে ওটাই দলিল। আবার কোরআন হাদিসের দলিল কি? যা বলেছে ওটাই দলিল। তাহলে এই যে আনুগত্য হলো, এই আনুগত্যটা কিসের সাথে হলো? এটা হলো আনুগত্যে শিরিক হয়ে গেল। আনুগত্য করতে করতে এমন পর্যায়ে গেলেন যা আপনার আনুগত্য শিরিক হয়ে গেল। আবার দেখেন অনেকেই বলে যে আমার আল্লাহ যা পারে আমার অলিও তাই পারে, আল্লাহর যেমন ক্ষমতা আছে আমার অলি বাবারও তেমন ক্ষমতা আছে। মানে তার আনুগত্য করতে গিয়ে এমন পর্যায়ে পৌঁছে গেল যে আনুগত্যের মাধ্যমে শিরিক করে ফেললো। তাহলে আনুগত্য করতে গেলে একটা লিমিট থাকতে হবে। আপনি কোন ব্যক্তির আনুগত্য ততদূর পর্যন্ত করতে পারবেন যতদূর পর্যন্ত সে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আপনাকে নির্দেশনা দিবে। যখনই লিমিট ক্রস করে ফেলবে তখন আনুগত্য চলবে না। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা খালেক, আল্লাহর অবাধ্যতায় কোন সৃষ্টির আনুগত্য চলবে না। এমনকি আপনার বাবারও আনুগত্য করতে পারবেন না যদি আপনার বাবা আপনাকে ইসলাম বিরোধী নির্দেশ দেয়। আপনার মায়ের আনুগত্য করতে পারবেন না যদি আপনার মা আপনাকে ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী কোনো নির্দেশনা দেয়। আপনার মায়েরও আনুগত্য করা চলবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। এতদূর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই পিতামাতা যদি ইসলাম বিরোধী কোনো কথা বলে সেই পিতামাতার আনুগত্য করা যাবে না, কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে। তার ওই কথা শোনা যাবে না ঠিকই, কিন্তু যাই বলুক না কেন তার সাথে সদাচরণ করতে হবে। তাহলে আনুগত্যের শিরিক এইটা চলবে না। বহু আমরা আনুগত্য করতে করতে এমন লিমিট ক্রস করে ফেলেছি যে কোরআন হাদিস দেখেও আমরা দেখি না, কারণ আমি যার আনুগত্য করি সে এই কথা বলেনি, এই জন্য আমি মানলাম না। তিন নম্বর আশিরকু ফিল মাহাব্বা, ভালোবাসাই শিরিক, ভালোবাসাই শিরিক। ভালোবাসতে গিয়ে কাউকে এতটাই ভালোবেসেছি
যা আল্লাহকে ভালোবাসার মতো। এজন্য বলছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদেরকে এতটাই ভালোবাসে যে আল্লাহকে ভালোবাসার মতো, আল্লাহকে ভালোবাসার ন্যায় তাকে ভালোবাসে তাদেরকে। যেমন ভাবে উদাহরণ দিলে বুঝবো, আমরা শিয়াদের নাম শুনেছি, শিয়া তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, তো শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই ভালোবেসেছে, ভালোবাসতে বাসতে বাসতে শিয়ারা বলছে যে আলী আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ বলে ফেলেছে সরাসরি। তাহলে এতই ভালোবাসা। আপনি যদি খ্রিস্টানদেরকে দেখেন, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে ভালোবাসতে বাসতে এতটাই বেসেছে, বলছে ঈসা ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে ভালোবাসতে বাসতে এতই ভালোবেসেছে, বলছে উজাইর ইবনুল্লাহ, উজাইর আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে। আর আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম যারা সুফি, এই সুফি আকিদায় বিশ্বাসী মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বাসে তারা বলছে যে মুহাম্মাদি আল্লাহ। আমাদের দেশে মুসলিম যারা দাবি করছে তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলি, কঠিন ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুফি সম্প্রদায় আল্লাহ বলে, যার প্রমাণ আপনারা আমাদের আমাদের দেশে দেখতে পাবো। আমরা বহু উদাহরণ, আমাদের দেশে বাংলায় একটা গান বানিয়ে দেওয়া হয়েছে, আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন, আহাদ সেথায় বিরাজ করে জানে গুণিজন। মানে কি, আহমদ কার নাম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আর আহাদ কার নাম? আল্লাহর নাম। তাহলে আহমদ আর আহাদের মধ্যে পার্থক্য শুধু হলো মিম, আহমদের এই মিমটা উঠাই দিলেই আহমদ আহাদ হয়ে গেল। অর্থাৎ আল্লাহ এবং মুহাম্মাদের মধ্যে একটা মিমের পার্থক্য, মিম উঠাই দিলেই আহমদ আহাদ, মানে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদ আল্লাহ। আমাদের দেশে মিলাদ মাহফিল হয়, মিলাদ মাহফিলে একটা উর্দু কবিতা পাঠ করা হয়। উর্দু কবিতাটা কি? ওহ জো মুস্তাবি আরশ থা খোদা হোকার, ও তার পাড়া হ্যায় মদিনা মে মুস্তফা হোকার। এর অর্থটা কি? ওহ জো মুস্তাবি আরশ থা খোদা হোকার, আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন, ও তার পাড়া হ্যায় মদিনা মে মুস্তফা হোকার, তিনি মুস্তফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ, এই আকিদা কিন্তু হিন্দুদের আকিদা, বিশ্বাস। হিন্দুরা মনে করে যে ঈশ্বর দুই প্রকার, একটা হচ্ছে ঐশ্বরিক রূপ আর একটা হচ্ছে মনুষ্যরূপ। ঐশ্বরিক রূপ আর মনুষ্যরূপ, ঈশ্বর মানুষের রূপ ধারণ করে দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে যে ঈশ্বর, এটা মনুষ্যরূপের ঈশ্বর, অর্থাৎ ক্ষমতা একই একই। তাহলে দেখেন এই বিশ্বাসটা তাদের মধ্যে আছে। আমাদের দেশেও এই আকিদা আছে যে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ, আল্লাহ মুহাম্মাদের কোনো মধ্যে কোনো পার্থক্য নাই। এটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বাসতে এতটাই ভালোবেসেছে, আশেক রাসূল বলতে বলতে এতটাই আশেক হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ বলে দিচ্ছি। অথচ কেউ যদি অন্তর থেকে এই আকিদা পোষণ করে যে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ, তাহলে সে ব্যক্তি কি মুসলিম থাকবে? থাকবে না, তার ইমানই থাকবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে। এজন্য ভালোবাসা, ভালোবাসার একটা লিমিট থাকতে হবে। লিমিট ক্রস করে ফেললে ইসলাম থেকে বের হয়ে যাবে, লিমিট ক্রস করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং সকল মানুষের চাইতে অধিক প্রিয় না হবে। একদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না, আমার জীবনকে একটু বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়া ওমর, না হে ওমর, তোমার এই আকীদা ঠিক নয়, তোমার এই বিশ্বাস এটা মুসলিমের ইমানদারের বিশ্বাস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলে ফেললেন যে এখন থেকে আপনি আমার কাছে আমার জীবনের চাইতে বেশি প্রিয়, সব কিছুর চাইতে বেশি প্রিয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া ওমর, হ্যাঁ ওমর, এখন তোমার ইমানদারের কথা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, কিন্তু রাসূল হিসেবে, এবং মনে করতে হবে তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহ নন। যদি কেউ এই ভালোবাসা ক্রস করে তাহলেই সমস্যা।
তাহলে শিরক হয়ে যাবে এবং শিরক আকবার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতে গিয়ে লিমিট ক্রস করবে মানুষ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও জানতেন। এজন্য তিনি উম্মতকে সতর্ক করে গেছেন, তিনি বলছেন লা তুতরুনি, তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করো না, কামা আত্রাতিন নাসারা ইবনে মারিয়াম, যেমন ভাবে ইহুদ নাসারারা খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, তারা ঈসা ইবনে মারিয়ামকে বাড়াতে বাড়াতে আল্লাহ দিয়েছে, তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করো না, ফা ইন্নামা আনা আব্দুহু, বরং আমি আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসূল হিসেবে আখ্যায়িত করো, আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করে গেছেন, কিন্তু এই সতর্কতা কোন লক্ষ্য নাই। অতি ভক্তি চোরের লক্ষণ একটা কথা আছে, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসার লিমিট থাকতে হবে, তাকে ভালোবাসতে হবে রাসূল হিসেবে, তাকে ভালোবাসতে হবে রাসূল হিসেবে, কিন্তু রাসূলের উপরে উঠায় দেওয়া যাবে না, তখনই শিরক আকবার হয়ে যাবে এবং এটাকে বিশ্বাস করলে ইসলাম থেকে বের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বাসতে এমন ভালোবাসায় বেশি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর থেকে সৃষ্টি, এটা ভালোবাসা ক্রস, নূরের সৃষ্টি বলে দিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বরং বলো যে আমি তোমাদের মতই একজন মানুষ, ইউহা ইলাইয়া, তোমাদের সাথে আমাদের পার্থক্য, আমার পার্থক্য হলো তোমাদের কাছে ওহী নাজিল হয় না, আমার কাছে ওহী নাজিল হয়, মর্যাদার পার্থক্য, সৃষ্টিগতভাবে তিনি মানুষ, সৃষ্টিগতভাবে মানুষের কাছে যখন আল্লাহর ওহী হচ্ছে, আল্লাহর কাছে সাথে কথোপকথন হচ্ছে মেয়েরাজে গিয়ে, তখন মর্যাদা বাড়ছে। তাকে যদি মানুষ থেকে আমরা আলাদা করে দিই, তিনি নূর বানিয়ে দিই, তাহলে তো এমনিতেই হয়ে গেল যে নূর, ঠিক আছে, তাহলে যে কোনো ভাবে এটা করতেই পারে, তার মর্যাদা কমে গেল, বাড়লো না, কিন্তু মানুষ হিসেবে তার মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকে নূর দিয়ে সৃষ্টি করেননি, বরং সব মানুষ মাটির সৃষ্টি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, প্রথম আসমানে গিয়ে দেখা হলো আদম আলাইহিসসালামের, আদম আলাইহিসসালামের সাথে জিবরিল আলাইহিসসালাম সাথে ছিলেন, জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদম আলাইহিসসালামের পরিচয় করাচ্ছেন, জিবরিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হাদা আবুকা আদম, ইনি হচ্ছেন আপনার পিতা আদম, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন, কি বললেন হাদা আবুকা আদম, ইনি হচ্ছেন আপনি তাকে সালাম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন, সালামের জবাব দিয়ে বলছেন মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নবী সালেহ, হে আমার নেককার ছেলে এবং নেককার নবী, তোমাকে স্বাগতম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সম্বোধন করলেন? পিতা সম্বোধন করলেন। আর আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সম্বোধন করলেন? ছেলে সম্বোধন করলেন। এখন যদি কেউ বলে যে না আমি আমার পিতার আগে জন্মগ্রহণ করেছি, তবে তার মাথায় সমস্যা আছে, তাছাড়া অন্য কিছু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল মানুষ আদম আলাইহিস সালামের সন্তান, আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। অথচ আমাদের বলা হয় মুহাম্মদ সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টিকর্তা করা হতো না, এগুলো ভালোবাসাই শিরিক, ভালোবাসা, অতি ভালোবাসা দেখাতে গিয়ে শিরিক করে ফেলেছে এবং শিরকে আকবার, যেটা ইসলাম থেকে মানুষ করে দেয়। শিরকে আকবারের হুকুম কি? ইউখরিজু মিনাল মিল্লাহ, শিরকে আকবার মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। অতএব সাবধান, ভালোবাসা যেন ক্রস না হয়, লিমিট ক্রস না হয়। আরেকটা হলো আর শিরকু ফিন নিয়্যা, নিয়ত শিরিক, নিয়তের মাধ্যমে শিরিক কি? আল্লাহর ইবাদত আপনার উপর ফরজ, আপনি ইবাদত করছেন ঠিকই, কিন্তু মনে করছেন যে আমি সালাত আদায় করব, এই অত্র অঞ্চলের মানুষ যদি দেখে যে মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছে, তাহলে আমাকে খুব ভালো মনে করবে, আমাকে ভোট দিবে। মানুষকে দেখানোর জন্য আপনি সালাত আদায় করলেন, আপনার নিয়তে শিরিক হয়ে গেল। সালাত আদায় করতে হতো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহ হয়ে সালাত আদায় করবেন, সেখান থেকে আপনি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করছেন, মানুষকে দেখানোর জন্য, মানুষের সাথে সমান করানোর জন্য সালাত আদায় করছেন, এটা হচ্ছে শিরকু ফিন নিয়্যা, নিয়তে শিরিক। সাবধান থাকতে হবে, নিয়তের মাধ্যমে যেন শিরিক না হয়।
এইবার শিরক তিন শিরক আকবর তিন প্রকার বলেছিলাম, এক প্রকার বললাম রুবুবিয়তে শিরক, দুই নাম্বার বললাম ইবাদতে শিরক, তিন নাম্বার আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীতে শিরক। সেটা কিভাবে? আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, যেমন আল্লাহর একটা গুণবাচক নাম হলো আর রাজ্জাক, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, রিজিক দাতা একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে এবং দৃঢ় বিশ্বাসী হতে হবে। এখন সন্তান হচ্ছে একটা রিজিক, কারো সন্তান হচ্ছে না, সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম সন্তান না হলে চলে যায় মাজারে পীর বাবার কাছে, বাবা একটা সন্তান দাও। তাহলে আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীর সাথে শিরিক করলাম, মুখে বলছি আল্লাহ আর রাজ্জাক কিন্তু কর্ম করছি সেটা বিরোধী, সেই বিশ্বাস বিরোধী। আল্লাহর একটা গুণবাচক নাম হলো আশাফি, আল্লাহ হচ্ছেন শেফা দানকারী, আরোগ্য দানকারী। এইবার আমি কি হচ্ছি, যখন অসুস্থ হই চলে যায় মাটি বাবা, পানি বাবা, দড়ি বাবা, বিড়ি বাবা, ক্যালকুলেটর বাবা, বহু বাবা আছে, বাবাদের কাছে গেলাম সারা শরীরে, মাটি বাবার কাছে যাচ্ছি, মাটি মাখছি সারা শরীরে, কিছু মাটি খাচ্ছে আর মনে করছে সুস্থতা লাভ করবো। বিড়ি বাবার কাছে যাই সারা দিন বিড়ি টানিয়ে আর মনে করি সুস্থতা লাভ করবো। এটা হলো আল্লাহর নাম সময় এবং গুণাবলীর ক্ষেত্রে শিরিক করা। আল্লাহর নাম সময় গুণাবলীর ক্ষেত্রে শিরিক আরো আছে, যেমন আল্লাহর কোন নাম এবং গুণাবলীকে অস্বীকার করা। আমরা অনেকে অস্বীকার করছি, কিভাবে অস্বীকার করছি? যেমন আল্লাহর একটা গুণবাচক, আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা সিফাত হলো আল্লাহ তাআলা আরশের উপরে, এটা আল্লাহর সিফাত। আল্লাহ বলছেন আর রহমান ও আলাল আরশ তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে, এটা আল্লাহর সিফাত। এখন বলছে যে না আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা আরশের উপরে বলতে অন্য কিছু বোঝাচ্ছে। আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সাতটি আয়াত নাজিল করলেন আল্লাহ আরশের উপরে। আল্লাহ যদি সব সর্বত্রই হইতেন তো মেরাজের রাসূল যখন গেলেন সপ্ত আসমানের উপরে, এত উপরে যাওয়ার দরকার কি ছিল? সব জায়গায় তো আল্লাহ আছে, যাওয়ার তখন প্রয়োজন ছিল না। আল্লাহ যদি সর্বত্রই বিরাজমান হইতেন তো আমরা হাত উঠায় উপরে দোয়া করি কেন? আমরা তো নিজেরাও মনে করি যে আল্লাহ উপরে, আল্লাহ তাআলা উপরে। আল্লাহ রাসূল সাল্লাম একটা দাসীকে মুমিনা ঘোষণা দিয়েছিলেন দুইটা প্রশ্নের ভিত্তিতে। প্রথম প্রশ্ন করেছিলেন আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? তো ওই দাসী বলেছিল আল্লাহ ফিস সামা, আল্লাহ তাআলা আসমানে। দুই নম্বর প্রশ্ন করেছিলেন মান আনা, বলো তো আমি কে? তখন দাসী বলেছিল আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহ রাসূল। রাসূল সাল্লাম বললেন ফাহিয়া মুমিনা, এই হচ্ছে মুমিনা, একে আজাদ করে দাও। দুইটা প্রশ্নের ভিত্তিতে আল্লাহ রাসূল তাকে মুমিনা ঘোষণা দিলেন। এক নম্বর প্রশ্ন ছিল আল্লাহ কোথায়? অতএব বিষয়টা অত ছোট বিষয় নয়, মনে করেন না যে এটা নিয়ে এত হয়েছে কি, বিষয়টা কিন্তু ছোট বিষয় নয়। আল্লাহ সর্বত্রই বিরাজমান, এটা কুফুরি আকিদা, সাবধান। আল্লাহ সর্বত্রই বিরাজমান আল্লাহর জ্ঞানের মাধ্যমে, আল্লাহ তাআলার দৃষ্টি সর্বত্রই বিরাজমান, আল্লাহ তাআলার জ্ঞান সর্বত্রই বিরাজমান, জাত সত্তাগত ভাবে আল্লাহ তাআলা আরশের উপরে, যে ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সাতটি আয়াত নাজিল করেছেন। তাই বললাম তাহলে এক নাম্বার ইমান ভঙ্গের কারণ হলো আল শিরকুল আকবার, শিরক আকবারের আলোচনা গেল আসলে টাইম কম। দুই নাম্বার হচ্ছে আল কুফরুল আকবার, কুফরে আকবার, বড় কুফুরি। সেটা কি? কোন ইসলামের কোন বিধানকে অস্বীকার করা। সেটা পাঁচ প্রকারে হয়ে থাকে। এক কুফরুত তাকজিব, ইসলামের কোন বিধানকে মিথ্যারোপ করা। দুই কুফরুল ইবা ওয়াল ইস্তিকবার, অস্বীকার এবং অহংকারের মাধ্যমে শিরিক করা, কুফরি করা, অস্বীকার এবং অহংকারের মাধ্যমে কুফরি করা। যেমন ভাবে ইবলিস আল্লাহর আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল অহংকার বশত। তিন কুফরুস শাক, সন্দেহের মাধ্যমে কুফুরি, সন্দেহে কুফুরি। আল্লাহর কোনো বিধান নেই কেউ যদি সন্দেহ করে যে এটা ফরজ কি ফরজ না, বা এটাই হবে কিনা, আল্লাহর প্রতি ঈমান ঠিক আছে কিনা, যা অমুসলিমরা তাদের তারাও ঠিক আছে কিনা, কোন রকম সন্দেহ করলে সে এটা কুফুরি। চার কুফরুল ইস্তেহজা, ইসলামের কোন বিধান কিনে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, এটা কুফুরি। আজকে অনেকে দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ অনেকে দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, অনেককেই। আজকে তো মাদ্রাসা শিক্ষাকে নিয়ে অনেকে ঠাট্টা বিদ্রুপ করছে, কোরআন হাদিস শিক্ষাকে নিয়ে।
এগুলো কুফরি, মনে রাখতে হবে, সাবধান। পাঁচ কুফরুল ইরাদ আন দীনিল্লাহ, অর্থাৎ আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়াই কুফরি, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আজকে বিভিন্নভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহর দিনকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে, এবং দিন যেন উঠে যায় এর কৌশল অবলম্বন করা হচ্ছে। কেউ যদি ইসলামের বিধান জানার ব্যাপারে কোনো আগ্রহ তার না থাকে এবং ঘৃণা করেন যে কি এগুলো মাদ্রাসার শিক্ষাগুলো সব ফকিরি বিদ্যা, এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য যদি দিনই শিক্ষার ব্যাপারে করেন তাহলে এটা কিন্তু কুফুরি, সাবধান থাকবেন। আপনি অর্জন করতে পারেননি সেটা ভিন্ন কথা, কিন্তু দিনই শিক্ষার ব্যাপারে, কোরআন হাদিসের ইলমের ব্যাপারে কখনোই যেন আপনার দ্বারা মুখ ফিরিয়ে নেওয়া প্রকাশ না পায়, যদি পাই তাহলে এটা একটা কুফুরি। এই জন্য আমাদের সকলকে সাবধান থাকতে হবে। আল্লাহ তালা আমাদের এই বিষয়গুলো ভালোভাবে জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত ইমানদার হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন, প্রকৃত ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।